আজকের রেসিপি ডুমুর বীজের বড়া বা পকোড়া ডুমুরকে অনেকে তিন ফল বা আঞ্চলিক ভাষায় বুহি বলে আর ইংলিশে এটাকে ফিগ বলে এই ডুমুর যখন রান্না করা হয় তখন এর বীজ সবাই ফেলে দেয় কিন্তু এই বীজ দিয়েও কিন্তু ভালো রেসিপি তৈরি করা যায় এবং তা অত্যন্ত সুস্বাদু আমি আজকে সেটাই করে দেখানোর চেষ্টা করছি দর্শক বন্ধু আপনাদের কথা ভেবে ডুমুর কাটা একটু দেখিয়ে দিচ্ছি যারা জানেন তাদের তো কোনো কথাই নেই আর যারা জানেন না তারা দেখে নিন এভাবে পাতলা করে খোসাটা মানে ডুমুরের মাংসটা আমরা কেটে নিই সবজি খাওয়ার জন্য থেকে যায় ভেতরের বীজ তো সেই বীজটাকে আমরা ফেলে দেবো না সেটাকেও আমরা রেখে দেবো সেটা দিয়েই আজকে রেসিপি দেখাবো অনেকগুলো ডুমুর কেটে আমি এইটুকু বীজ পেলাম তো এই বীজগুলোকে জলে ভিজিয়ে দিয়েছিলাম এখন জল থেকে তুলে রাখছি এগুলো অবশ্যই জলে ভেজাতে হয় কারণ ডুমুরে একটা পশ থাকে সেটা বেরিয়ে যায় এই বীজগুলোর সাথে কিছুটা ডুমুরের গায়ের অংশও চলে গেছে তাই আমি এটাকে একটু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গ্রেট করে নেব খুব বেশিক্ষণ চালাবো না অল্প একটু গ্রেড হলেই হয়ে যাবে এর সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গ্রেড করা হয়ে গেছে এই যে ব্যাপারটা এখন এরকম অবস্থায় এসে দাঁড়িয়েছে বেশি শুকনো মনে হলে গ্রেট করার সময় একটু জল দিতে হবে একটা বাটিতে ডুমুরের এই বীজগুলো নিয়ে নিচ্ছি যেটা গ্রেট করেছি এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ নারকেল কোড়া হাফ চামচ হলুদ গুঁড়ো আর দু চিমটে কালো জিরে আন্দাজ মতো নুন এক টেবিল চামচ ময়দা যে কোনো ভাজায় ময়দা দিলে তাতে তেল কমটা নেয় দিয়ে দিচ্ছি একটু সুজি আর দেব এক চামচ চালের গুঁড়ো যাতে মুচমুচে হয় একটা স্পুনের সাহায্যে মাখার চেষ্টা করছি না এটাতে ঠিক সুবিধে হচ্ছে না আমি হাত দিয়েই শুরু করছি এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলোকে করা বসালাম আজকে সর্ষের তেল দিয়ে ভাজাভুজি করব একটু তেলটা বেশি পরিমাণে নিচ্ছি এভাবে হাত দিয়ে কোপ্তার আকারে গড়ে নিতে হবে এই যে আমি যেভাবে বানাচ্ছি একটু চ্যাপটা করে দিলে ভেতরের অংশটাও খুব ভালো ভাজা হবে মুচমুচে হবে আমি এটাকে নিরামিষ খাবার হিসেবে ব্যবহার করলাম যেহেতু আমার শাশুড়ি মা নিরামিষ খান আর আপনারা চাইলে পিঁয়াজ রসুন বা এর সাথে চিংড়ি মাছ দিয়েও করতে পারেন আরও ভালো লাগবে এটা ভীষণ একটা সুস্বাদু খাবার একবার করে দেখবেন অবশ্যই বড়াগুলোর একটা সাইড লাল হয়ে গেছে তুলতে দিচ্ছি এটা খেতে অনেকটাই পোস্ত দানার বড়ার মতো খেতে গরম ভাতের সাথে তো অবশ্যই ভালো লাগে ঘি দিয়ে অথবা এটা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন হয়ে গেছে ভাজা সবগুলো নামিয়ে দিচ্ছি এবার খেতে হবে বড়াগুলো দারুণ মুচমুচে হয়েছে এখন মাকে খেতে দেব মা বলতে পারবে কেমন হয়েছে খেয়ে দেখো তো মা কেমন খেতে হয়েছে মামনি খুব ভালো হয়েছে গো ভালো আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থাকুন